রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত চান ওচা। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল পালাং প্রচারাত। পার্লামেন্টের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভোটের ঠিক দুদিন আগে এ ঘোষণা দিলেন বর্তমান প্রধানমন্ত্রী। তবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে থাকবেন বলে জানান। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রায়ুত চান ওচার সেনা সমর্থিত শাসনের বিরুদ্ধে রায় দেয় জনগণ। নির্বাচনে তার দল ইউনাইটেড থাই নেশন পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষে 500 আসনের মধ্যে পায় মাত্র 36টি। চান ওচা নিজেও তার আসনে পরাজিত হন। 2014 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন সাবেকেই সেনা কর্মকর্তা। 2019 সালে পার্লামেন্ট নির্বাচনে বেশিরভাগ আসনে তার তৎকালীন দল পালাং প্রচারাতের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়ী হয়। ওই নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিল বিরোধী দল ফেউ থাই।